উৎপাদন বাড়লেও দেশ এখনও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। আমিষের চাহিদা পূরণে প্রাণী সম্পদ খাতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরও সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান জানান তিনি। চতুর্থ শিল্প বিপ্লবের সাথে এগিয়ে যেতে হলে আমদানি নির্ভরতা কমিয়ে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে বলে জানান আব্দুর রাজ্জাক। রিফাত শিশিরের প্রতিবেদন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রাণী সম্পদ খাতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি ও প্রাণী বীমা সম্প্রসারণ বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। এখন তো সত্যি সত্যি পুকুরে মাছ আছে কি না সেটার ডিকটেশনের জন্যও তো আইওটির অনেক ডিভাইস তৈরি হয়েছে। সেমিনারে কৃষিমন্ত্রী জানান, সার্বিকভাবে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি ও প্রাণী সম্পদ খাতে তথ্য ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এখনও বাংলাদেশের গ্রামে আমরা ছোটকালেও দেখেছি, আমরা যখন শিশু ছিলাম, আমরা যখন যুবক ছিলাম, এই 15-20 বছর আগেও এখনও একজন মা তার ছেলেকে ডিম বাজারে পাঠিয়ে দিচ্ছে বিক্রি করার জন্য, দুধ পাঠিয়ে দিচ্ছে বিক্রি করার জন্য, নিজের গাভীর দুধ নিজের ছেলের মেয়ে মুখে তুলে দিতে পারে না। মাংসে আমাদের যে কমার্শিয়াল ফার্ম ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, এই প্রযুক্তি যদি আমরা আর ব্যবহারটাকে যদি ম্যাক্সিমাইজ করতে পারি, অপটিমাম করতে পারি, তাহলে আমরা অবশ্যই মাংসের স্বয়ংসম্পূর্ণ। তিনি বলেন, দেশে অসংখ্য বীমা কোম্পানি থাকলেও পলিসি গ্রহণে আস্থা নেই মানুষের। প্রাণী সেবা উন্নয়নে পশু বীমার গুরুত্বের কথাও তুলে ধরেন মন্ত্রী। বাংলাদেশের মানুষের ইন্স্যুরেন্সের উপরে এখন ওই রকমভাবে বিশ্বাস নাই। ইন্স্যুরেন্সের সাথে অনেক চেষ্টা করেছি কাজ করার। আমি পত্রিকায় অ্যাড দিয়েছিলাম যে আপনাদের যারা প্রিমিয়াম দিয়েছেন এবং ই পান না, কী বলে এটাকে, কম্পেনসেশন বা ইয়ের পরে 8,000 মানুষ অ্যাপ্লিকেশন করেছিল। কী যন্ত্রণা যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দেয়, কীভাবে তাদেরকে প্রতারণা করে, চিট করে, আপনি চিন্তাও করতে পারবেন না। সম্ভাবনাময় এক হাত আগামীতে জিডিপিতে ভালো ভূমিকা রাখবে বলেও জানান তিনি। রিফাত শিশির, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।